নিয়ত ছাড়া কোনো কাজই হয় না আপনাদের এখানে এসেছে আমি তো নিয়ত ছাড়াতে চলে আসিনি আমার অন্তরে সংকল্প হয়েছে যে আমি সেখানে কিছু বলবো নিয়ত হয়েছে তারপরে এসেছি কিন্তু মুখে বলতে আমাকে নিয়ত হচ্ছে আর ফেলুল নিয়ত হচ্ছে অঙ্ক অন্তরের সংকল্প অন্তরে কোনো সংকল্প করাই হচ্ছে নিয়ত আমাদের মাঝে অনেকেই তো আমার মুখস্থ নাই নাওয়াইতো নুসাল্লিয়া রাকাতাল রাকাতার নাকি সব আছে সব নিয়ত ফেদ গুলো এগুলো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন না সাহাবারা পড়েছেন না মুহাদ্দিসিনে কিরামরা পড়েছেন নাকি পড়েছেন এর কোনো ভিত্তি হাদিস এবং কোরআনে নেই অতএব নিয়ত হবে অন্তরের সংকল্প আপনি কি কাজ করছেন সেটা অটোমেটিক্যালি হয়ে গেছে মনে মনের মধ্যে যেটা জাগছে ওটাই হচ্ছে নিয়ত আপনি নামাজে দাঁড়াবেন তো আপনি নামাজের কাছে আসলেন আপনি কিসের নামাজ পড়েন জোহরের আসরের সেটা মনে বলবে এটাই হচ্ছে নিয়ত মুখ দিয়ে উচ্চারণ করা নিয়ত এটা রাসূল পদ্ধতি নয় সাহাবাদের পদ্ধতি নয় অতএব এগুলো বিদআত একথা চলবে না মুক্তাদিদের সুরা ফাতেহা পড়া কি ওয়াজিব না ইমাম পড়লেই চলবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সালাতะ লিমান কিতাব খুব সংক্ষিপ্ত উত্তর দিচ্ছে অনেক প্রশ্ন আছে আল্লাহর বলছেন যে ব্যক্তি সুরা ফাতেহা পড়ল না তার নামাজ হল না যে ব্যক্তি সুরা পড়বে না তার নামাজ হবে না অতএব যেমন করেই হোক না কেন আপনাকে ইমামের পেছনে পড়তে হবে ইমাম পড়লে আপনার জন্য যথেষ্ট নয় অতএব সুরা ফাতেহা ইমামের পেছনে পড়া ওয়াজিব কাতার বাঁকা ও ফাঁক করে দাঁড়ালে কোনো অসুবিধা আছে কি অবশ্যই অসুবিধা আছে রসদালাম বলছেন যে আমি ফাঁকা অংশে দেখতে পাই আল্লাহর কসম যার হাতে আমার জীবনাহা আল হাজাফ যেন শয়তান ভেড়ার বাচ্চা নেই সেখানে প্রবেশ করছে কান্নাহা আল হাজাফ ভেড়ার বাচ্চান্নায় শয়তান কাতার সমূহের মাঝে প্রবেশ করে অতএব রসদ আলিহিম কাতারকে পূর্ণাঙ্গ করতে বলেছেন কাতারকে সিধা করতে বলেছেন পায়ে পা মিলাতে বলেছেন অতএব কাতারের মধ্যে ফাঁকা রাখাটা বৈধ নয় শরীয়ত সম্মত নয় আপনি যদি কাতারের মাঝে ফাঁকা রাখেন তাহলে শয়তান আপনাকে নিয়ে খেলবে সালাদ পরে জামাতবদ্ধ দোয়া করা যাবে কি ওয়াসাল্লাম এবং সাহেব কোনদিন জামাতবদ্ধ ভাবে দোয়া করেছেন এর একটা পচা হাদিসও নেই সহিদ সুদরের কথা একটা পচা হাদিসও নেই জয়ীফ হাদিস মৌজু হাদিসও নেই বানানো হাদিস যে রসুল সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বা সাহাবা কেরামরা তাদের ছাত্রদেরকে নিয়ে জামাতবদ্ধ এটা নিকৃষ্ট বেদাত অতএব এটা চলবে না রসুল সাল আলাইহি জামাতবদ্ধ ভাবে কোনোতে না জেলা কোনোতে রাতে বা এর মধ্যে জামাতবদ্ধ ভাবে নামাজের মধ্যে রসুল সালাহ আলহিম দোয়া করেছেন নামাজের মধ্যেই পেছনে সাহাবার আমিন বলেছেন এটা বৈধ অতএব এটা ছাড়া নামাজ হাতে জামাতবদ্ধ তাছাড়া তিন নাম্বার কোন জায়গা নেই যে আপনি জামাতবদ্ধ ভাবে দোয়া করবেন অতএব এটা সম্পূর্ণভাবে বেদাত আপনি আল্লাহ কাছে কিছু চাইলে ব্যক্তিগত ভাবে পার্সোনাল আপনি চাইতে পারেন রাত জেগে গভীর রাত্রে আপনার কি প্রয়োজন আছে আপনি একা চান জামাতবদ্ধ দোয়া করা চলবে না এক ভাই প্রশ্ন করেছেন মোহাম্মদ সাল আলি আসাল্লাম কিসের তৈরি আচ্ছা আল্লাহ সর্বোৎকৃষ্ট জীব কাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সর্বো সব সর্বোৎকৃষ্ট জীব কোনটা যে মানুষ মানুষ কিসের তৈরি মাটির তৈরি ফেরেস্তা কিসের তৈরি নোরের তৈরি সর্বোৎকৃষ্ট জিনিস যেটা সেটা তিনি কি দিয়ে সৃষ্টি করেছেন মাটি দিয়ে তাহলে আল্লাহ তাআলা যদি মানুষকে নূর দিয়ে সৃষ্টি করতেন সর্বোৎকৃষ্ট হতাম না আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোৎকৃষ্ট সৃষ্টি করেছেন সেটা হচ্ছে মাটি দিয়ে ফেরেশতারা নূর দিয়ে সৃষ্টি করে হয়েছেন আল্লাহ তালা ফেরেশতাদেরকে নূর দিয়ে সৃষ্টি করেছেন তারপরে ফেরেশতারা ফেরেশতারা মানে নুরের তৈরি তারপরেও আমাদের থেকে উত্তম নয় আমরা অনেকেই বলে থাকি যে রসুল সাল্লাহ আলি আসাল্লাম নূরের তৈরি রসুল সাল্লিসাল্লামের নূরের তৈরি আমরা বলে থাকি এটা রসুল সাল্লি সাল্লামের সম্মান বাড়ানো হয়েছে না কমানো হয়েছে কমানো হয়েছে কারণ সর্বোৎকৃষ্ট জিনিস যেটা সর্বোৎকৃষ্ট জীব যেটা সেটাকেই তো আল্লাহ তালা মাটি দিয়ে সৃষ্টি করছেন তাহলে আপনি কেমন ভাবে বলছেন যে রসুল সাল্লা সাল্লামকে নুর দিয়ে সৃষ্টি করা হয়েছে যেটা সর্বোৎকৃষ্ট জীব সেটাকে তো আল্লাহ তাল্লাহার মাটি দিয়ে সৃষ্টি করেছেন অতএব আপনি যদি বলেন রসুল সাল্লাহ আলাই নূর দিয়ে সৃষ্টি করা হয়েছে তাহলে রসুল সাল্লাহ আলহিহ্লামের সম্মানকে আপনি কমিয়ে দিয়েছেন রসুল সালাম সাল্লামকে আপনি সম্মান করেননি অনেক বেদাতি বলে থাকে জাবির এটা মাউজু হাদিস জাল হাদিস বানাওয়াটি হাদিস হে জাবির আল্লাহ সাল্লা সাল্লাম জাবির কে বলছেন হে যাবির তুমি কি জানো আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আল্লাহ কি সৃষ্টি করেন সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন এটা হাদিস। যারা বেদায়াতি যারা বলে যে রসুল সাল্লাইসাল্লামকে নূর থেকে সৃষ্টি করা হয়েছে এটা তাদের দরিল অথচ আল্লাহ তহ তিনি কোরআন মাজিদের মধ্যে বলছেন আল্লাহ তারা বলছেন হেনবি তুমি বলে দাও আমি তোমাদের মতো একজন মানুষ ইউহা ইলাই শুধু পার্থক্য এটা যে আমার প্রতি ওয়াহি হয় তোমাদের মতো একজন মানুষ আল্লাহ তালা বলছেন হেন তুমি বলে দাও তোমাদের মতোই একজন আমি মানুষ তাহলে আমরা যার সৃষ্টি রসুল তারই সৃষ্টি আমরা মাটি থেকে সৃষ্টি রসুল সাল্লাম মাটি থেকে সৃষ্টি হয়েছেন অতএব যারা রসুল সাল্লাহ এর আরো বিস্তারিত ব্যাখ্যা অনেক রয়েছে যদি আমি এটা বলতে যাই তাহলে আরো সময় লেগে যাবে

এক ভাই প্রশ্ন করেছেন যদি কোনো মহিলা চা কিংবা অন্যান্য কোন দোকান দেন ও বাকি ছেলেরা সেই দোকানে লুডু খেলে সেটা কি জায়েজ হ্যাঁ অবশ্যই জায়েজ যদি সেই মেয়েটা হিন্দু হয় যদি সেই মেয়েটা হিন্দু অমুসলিম হয় অবশ্যই তার জন্য সেই মহিলাদের জন্য যায় এর জন্য শরীরের কোনো বিধান নেই তবে এই মহিলা যদি নিজেকে মুসলিম বলে দাবি করেন যে আমি মুসলিম আমি পাঁচ নামাজ পড়ি আর জান্নাতের আশা করেন তাহলে এই মহিলার জন্য সম্পূর্ণ এটা হারাম আর এই মহিলা যদি এই রাস্তা পরিত্যাগ না করে তাহলে ওই দোকানের যে অবৈধ কাজগুলো হচ্ছে লুডু খেলা ক্যারাম খেলা যে হারাম কাজ এর জন্য কাল কেয়ামতের দিনে ওই মহিলার উপরে ঘাড়ে গোমা চাপবে রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন মাল নার দাশির ফাকা আনমা সাবগা وفي روايه غمص يده في لحم الخنزير ودميه আল্লাহর যে ব্যক্তি লুডু ক্যারাম তাস এই জাতীয় খেলা খেলে

নিজেকে প্রশ্ন করুন অতএব আপনি যে দোকান করছেন সেই দোকান আপনি করছেন প্রাপ্ত করছেন কিন্তু আপনার দোকানে যে লুডু ক্যারাম খেলা হচ্ছে আপনি যে সুযোগ দিয়েছেন আপনি যে সহযোগিতা করছেন তার একটা অংশ আপনার ঘাড়ে একটু একটু করে চাপছে আর এই মহিলা যদি স্বামী থাকে তাহলে এখানে অনেকজনই জাহান নামে যাবে যা দেখছি এই মহিলা স্বামীও জাহান নামে যাবে এই মহিলা জাহান্নামে নামে যাবে যারা খেলছে তারাও জাহান্নামে যাবে যারা ওই দোকানে খেলা খেলছে এরাও জাহান নামে যাবে

এক নম্বর হচ্ছে যারা নিশা জাতীয় জিনিস মদ এই জাতীয় জিনিস ভক্ষণ করে এসব জাতীয় জিনিস এই জাতীয় জিনিস খায় তো মধ মিলুল হম মদ জাতীয় জিনিস নিয়ে যদি আলোচনা করি তাহলে এখানে প্রায় আধ ঘন্টা লেগে যাবে বলছি না বলে আফ দুই নম্বর পিতা মাতার অভদ্র সন্তান তিন নম্বর ওয়া দায়ুস ব্যক্তি জানাতে যাবে না আল্লে ইউকুর রফি আহ লেখিল যে ব্যক্তি তার পরিবারের ব্যাপারে তার স্ত্রীর ব্যাপারে তার মেয়ের ব্যাপারে অশ্লীলতার সুযোগ দিয়েছে এই ব্যক্তি হচ্ছে দায়ুষ এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন তো আপনি আপনার স্ত্রীকে দোকানে বসিয়েছেন আপনি সুযোগ দিয়েছেন আপনার স্ত্রীর সঙ্গে করবে করবে চা করে দিবেন আপনার হাতে হাত থাকবে আপনি অনেক কিছু দেখবেন আপনাকে অনেকেই দেখবে এই যে পাপটা হচ্ছে এই পাপের জন্য যে লোকটা বসিয়েছে আপনার পিতা যদি হয় তাহলে দায়ুষ যদি এই মহিলার স্বামী যদি হয় স্বামী যদি বসিয়ে থাকে তাহলে সে দায়ুষ এই দায়ুষ জান্নাতে যেতে পারবে না এবং এই মহিলার জন্য জান্নাত হারাম অতএব এই যারা যে মহিলারা চায়ের দোকান করছেন তারা সতর্ক হয়ে যান আপনাকে যেমন করেই হোক না কেন হালাল কোনো কাজ বাড়ির মধ্যে পর্দার মধ্যে করতে হবে এটা আপনার জন্য বৈধ নয় যদি আপনি মুসলিম বলে দাবি করেন আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে সিয়াম চলাকালীন কি সিয়াম চলাকালীন কি ব্রাশ করা যাবে খুব সুন্দর প্রশ্ন আসলে এটাকে নিয়ে আমরা অনেকে অনেক দ্বন্দ্ব করি যে সিয়াম করা অবস্থায় বিরাস করা যাবে না আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আপনি যেমন করেই হোক না কেন আপনার মুখে আপনি পরিষ্কার রাখবেন আর সাধারণত রমজান মাসে দীর্ঘ সময় ধরে খালি পেটে থাকার জন্য মুখ দিয়ে দুর্গন্ধ হয় তো আপনি সেই মুখের দুর্গন্ধ দূর করার জন্য আপনি যে কোনো পেস্ট হালাল পেস্ট নিয়ে আপনি ব্যবহার করতে পারেন এটা তো খাওয়ার বস্তু নয় এগুলো তো মানুষ ঘৃণা করে যখন কেউ বিরাস করে কিভাবে বের করে দিবে ভিতরে যেন না যায় সেই ব্যবস্থাই করে ওটাকে খাওয়া জিনিস নয় অতএব মুখকে পরিষ্কার করার জন্য আপনি যে কোনো জাতীয় পেস্ট আপনি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা এটা নেই আমাদের সমাজে অনেকে বলে থাকে পেস্ট ব্যবহার করা ঠিক নয় রোজা রেখে

আল্লাহ তালা বলছেন হে নবী তোমাকে জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করছে কাফের মুশ্রেকরা কল তুমি বলে দাও ফি হিমা ইসমুল কবির এই দুটোর মধ্যে বড় পাপ রয়েছে ইসমু হুমা আকবর উম না এতে উপকারও আছে মদ এবং জোয়াতে উপকারও আছে কিন্তু উপকারের থেকে অপকারটা বেশি পাপগুলো বড় অতএব এটা হারাম যারা তাস খেলেন তারা সম্পূর্ণ ভাবে তাদের হাটটা রক্তে চুপড়েছেন যে কথাটা রক্তে আপনার হাটটাকে রাঙিয়ে নিচ্ছেন আপনি যদি মুসলিম হন আপনার ঘৃণা থাকে তাহলে খেলতে না যারা লটারি কাটেন লটারি কেটে ওখান থেকে যদি আপনার পাঁচ পয়সা ঢোকে যায় আপনার শরীরে লটারি কাটা হারাম টাকা তাহলে আপনার বিলাড হারাম হয়ে যাবে আপনার ব্লাড ক্যান্সার হলে যেমন রক্ত পাল্টাতে হয় রক্তের কোনো সমস্যা হলে যেমন রক্ত পাল্টাতে হয় ডায়ালাসিস হলে যেমন রক্ত রিফাইন করতে হয় একটা মেশিনে রক্ত বের করে আবার একটা মেশিন দিয়ে অন্য জায়গা মানে মেশিন দিয়ে ভরে তো আপনি যদি লটারি কেটে টাকা পান আর সেগুলো ভক্ষণ করেন আপনার ব্লাডই হারাম হয়ে যাবে রসদ সাল্লাম বলছেন আল্লাহ তাআলা তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন আল্লাহ তাআলা পবিত্র তিনি পবিত্র ছাড়া অপবিত্র জিনিস গ্রহণ করেন না আমার মিনিলিন এবং আল্লাহ তাআলা রসুলকে প্রত্যেক রসুলকে মানে মমিনকে সে আদেশ করেছিলেন যে আদেশ রসুলদেরকে করেছিলেন সেটা হচ্ছে ইয়াই রসুল কুলুমিনা তাই ও আহমেদ সালহা হে রসুলেরা কুলু মিনাতয় তোমরা হালাল খাবার খাও ওয়া আমায়দুল সলেহা তারপরে পরেই সৎ কাজ করো প্রথমে হালাল খেতে হবে তারপরে আমল করতে হবে আল্লাহ তাআলা তারপরে বলছেন ইয়া আইহাল্লাদিন আমানু কুলু মিন তাইয়িবাতি মারযাকনাকুম হে মানদারগণেরা আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা হালাল খাবার ভক্ষণ করো তারপরে সঠিক কাজগুলো করো তারপরে তোমরা আমল করো প্রথমে হালাল খাবার খাওয়া তারপর আমল করবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে একজন ব্যক্তির উদাহরণ দিচ্ছেন খুব সংক্ষেপে বলছি সুম্মা যাকারা রজুল ইতাইহুস সাফার আশাসা আছআ আছগরা ইয়ামুদু ইয়াদাইহি

কিন্তু যে ব্যক্তি ওরকম ভাবে দোয়া করছে সে ব্যক্তি হারাম খেয়েছে অবাতামু হারাম অবাসরাবু হারাম হারাম পান করেছে অমালবাসু হারাম যে পোশাকটা আছে সেটাও হারাম বা গুজিয়াবেল হারাম হারাম খেয়ে শরীরে মাংস লাগিয়েছে ফান ইস্তা যা বলা আল্লাহ তালা তার দোয়া কিভাবে কবুল করবে মুসলিমের এক হাজার পনেরো নম্বর হাদিস তাহলে এই হাদিস থেকে একটা জিনিস প্রমাণ হয় যারা লটারি কাটে আপনি লটারি তো এই জন্য কাটছেন যে আমি কিছু পাবো আপনি যদি দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যেটাই পান না কেন যে টাকাটা পাবেন আপনি যদি ভক্ষণ করেন আপনি আপনি হারাম খাবেন আর যখন হারাম ভক্ষণ করবেন আপনার ইবাদত ভিগে আল্লাহ কবুল করবেন না আপনি মক্কা গিয়ে গিয়ে আল্লাহ দরবারে হাত দুটো তুলে দিয়ে দোয়া করেন যারা বিড়ে সিগারেট গুল জর্দা খান তারাও সতর্ক হন তারাও হারাম খাচ্ছেন বিড়ে সিগারেট গুল জর্দাই যারা ভক্ষণ করছেন তারাও সতর্ক হন যারা সুদ খাচ্ছেন তারাও সতর্ক হন আপনার শরীরে যদি হারাম ঢুকে যায় আর আপনি কাবা শরীফের কাছে গিয়ে যদি দোয়া করেন আল্লাহ আমার দোয়াকে কবুল করো হজকে কবুল করো আল্লাহ সালাম বলছেন ও সারা জীবন হারাম খেয়েছে হারাম খেয়ে শরীরের মাংস লাগিয়েছে ফান্না ইস্তা যে আবুলা আল্লাহ তালা তার দোয়া কিভাবে কবুল করবেন অতএব তার দোয়া আল্লাহ তালার দরবারে অ্যাকসেপ্টেড হবে না গ্রহণযোগ্য হবে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন হ্যাঁ বলেন আচ্ছা ভাই প্রশ্ন করছেন আবহানা ভাই যে আমাদের এলাকায় অনেক মানুষ সুদের সঙ্গে জড়িত আহ তো সুদ সম্পর্কে সাধারণত যারা সুদ খায় এরা আল্লাহ এবং তার রসুলের দুশ্মন সব থেকে বড় কথা হচ্ছে যারা সুদ খায় এরা আল্লাহ এবং তার রসুলের দুশ্মন আল্লাহআালা বলছেন

যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও তার মানে যারা সুদ খায় তারা এত বড় জালেম যে আল্লাহ তালা বলছেন তারা আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধের জন্য যেন তৈরি থাকে এরা আল্লাহ এবং তার রসুলের দুশ্মন অতএব আপনি যদি সুদ খান তাহলে যেমন করেই হোক না কেন আপনাকে সুদ থেকে বেরিয়ে আসতে হবে রসুল সাল আলি ওয়াসাল্লাম বলছেন আর রিবা সালাহ বাবা আইসারুহা মিসলু আইয়ান কেহা রজুল উম্মাহু আল্লাহ রসুল বলছেন সুদের তিয়াত্তরটি স্তর আছে সুদের তিয়াত্তরটি স্তর রয়েছে সবথেকে নিম্ন স্তরের গুণা হচ্ছে নিজের মায়ের সঙ্গে ব্যবচার করার সমতুল্য সব থেকে নিম্ন মানের গুণা তিয়াত্তরটা ভাগ আছে এক দুই করে তিয়াত্তরটা ভাগ সব নিচের গুনা যেটা সেটা হচ্ছে নিজের মায়ের সঙ্গে ব্যাবিচার করলে যত গুণা হয় অতটা গুণা হবে কেউ যদি সুদের পাঁচ পয়সা খায় কেউ যদি সুদ খায় তা মায়ের সঙ্গে ব্যাবিচার করলে যত পাপ হয় অতটা পাপ হবে এটা নিম্ন মানের গুণা তাহলে আরো উঁচু স্তরের গুণাগুলো কত আছে একটু চিন্তা ভাবনা করো আল্লাহসাল্লাম বলছেন দির হামরি বায়াকুল হ রজুল ও হয়ে আলম মোহাদ্দ সিত্তাতে ওয়াসাল্লা জিনা জি না জেনে শুনে কেউ যদি এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করলে যত পাপ হয় অতটা পাপ হবে আপনি যদি একশো টাকা সুদ খান তাহলে একশো কে ছত্রিশ দ্বিগুণ করুন আপনি যদি এক এক টাকা সুদ খান তাহলে এক হাজারকে ছত্রিশ দ্বিগুণ করতে হবে ছত্রিশ হাজারবার বার জেনা করলে যত পাপ হয় আপনি যদি এক হাজার টাকা সুদ খান অতটা পাপ করবেন অতএব যারা সুদ খান আপনি যদি তোবা করতে চান আপনি যদি তোবা করতে চান তাহলে আপনার যে সুদের টাকা সেই সুদের টাকা হিসাব করে বের করে কোনো রাস্তায় লাগিয়ে দিতে হবে কোনো কাজে লাগিয়ে দিতে হবে জনকল্যাণে লাগিয়ে দিতে হবে আপনি তোবা করে আপনি সুদ খাচ্ছেন আপনি সুদ খেয়ে এক কোটি টাকার মালিক হয়ে গেছেন এখন আপনি তোবা করছেন তাহলে তোবা করার পরে আপনাকে আপনার যে সুদের টাকা বাড়তে জমা রয়েছে আপনি দশ লাখ কুড়ি লাখ উপার্জন করেছেন সেই টাকাটা বের করে কোনো কাজে লাগিয়ে দিতে হবে সেটা আপনার জন্য খাওয়া বৈধ হবে না আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে যে কোনো সুদ খাওয়াই হারাম ব্যাংকের হোক আর যাই হোক না কেন আপনি ব্যাংকের বই আছে আপনার ব্যাংকে আপনার তিন মাস অন্তর একটা ইন্টারেস্ট দেওয়া হয় একশো দুশো তিনশো তো সেই টাকাটা আন্ডার লাইন লাইন করে সেটা আপনার বের করতে হবে হিসাব করে আমারও ব্যাংকের বই আছে সেখানে আমি হিসাব করে বাৎসরিক পাঁচশো সাতশো যেটা হয় আমি বের করে আলাদা করে রেখে দিই অতএব আপনার যে ব্যাংকের বই আছে সেখানে পাঁচশো সাতশো যে টাকাটাই জমবে সেই টাকাটা ওখান থেকে বের করে আপনাকে অন্য কোনো কাজে লাগিয়ে দিতে হবে তবে একটা কথা লক্ষ্য রাখতে হবে কোনো ইমানদার মানুষ পরেজগার মানুষ গরিব হলে তাকে কিন্তু সুদের টাকা দেবেন না সুদের টাকা কোনো জনকল্যাণমূলক কাজে রাস্তার কাজে বা জন মানে জনগণের কাজ হয় এই ধরনের কোনো কাজে আপনাকে ব্যয় করতে হবে কোনো মানুষ ক্যান্সার হয়েছে বড় ধরনের রোগ হয়েছে দেখছেন তার কোনো সামর্থ্য নেই কোনো কিছু করার নেই মানুষের কাছে ভিক করে বেড়াচ্ছে কি করবে যেটা সরকারের দেখা দরকার ছিল সেটা সরকার দেখছে না তখন আপনারা টাকা দেখা দিতে পারেন আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে যারা আহ এলআইসি করেছেন এলআইসি করে সাত বছরের একটা ফিক্সড ডিপোজিট করেছেন সাত বছরে চোদ্দ বছর পর সাত বছর পরে আপনি হয়তো দশ লাখ থেকে কুড়ি লাখ টাকা পাচ্ছেন তো আপনি যে দশ লাখ টাকা পাচ্ছেন ওটা সুদ ওটা আপনার জন্য খাওয়া পিত নয় আচ্ছা বিয়েতে দাওয়াত দিলে হাদিয়া কি উপহার দেওয়া যাবে কি আচ্ছা বিয়েতে দাওয়াত দিলে উপহার দেওয়া যাবে কি না সাধারণত আমাদের আহ সমাজে যেসব বিবাহ বিবাহগুলো হচ্ছে এবং আমরা এটা মাস্ট মনে করে নিয়েছি অপরিহার্য মনে করে নিয়েছি যে আমি যে বাড়িতে যাব সে বাড়িতে উপ দিতেই হবে না দিলে কিভাবে যাওয়া সম্ভব এটা মাথায় ঢুকে গেছে আপনি উপকন দিতে পারেন উপ উপহার দেওয়া নেওয়া দুটোই জায়েজ আপনি বিবাহের উদ্দেশ্যে আপনি সেখানে কিছু ইসলামিক বই বা কিছু জিনিস আপনি গিফট করতে পারেন কিন্তু উদ্দেশ্য এই থাকতে হবে যে আমি এই জন্য এটা দিচ্ছি যে পরবর্তীতে হয়তো আমার আমি মানে এরকম উদ্দেশ্য আমি রাখবো না যে পরবর্তীতে আমার ছেলের বিয়ে হবে মেয়ের বিয়ে হবে আমি যদি কিছু না দিই সে কিছু দেবে না বা আমি আমাকে দিয়ে ও আমি যদি না দিই কি বলবে এই ধরনের কোন চিন্তা ভাবনা রাখা যাবে না আপনি এই জন্যই দেবেন গিফটটা যে আমি খুশি করে এমনি দিচ্ছি কে কি বলবে এই উদ্দেশ্য রোখে গিফট দেওয়া যাবে না তবে গিফট দেওয়ার নরমালি গিফট দেওয়া এবং নেওয়া দুটো জায়েজ আছে জি হ্যাঁ রসদালাম আহ উপকন নেওয়া দেওয়া দুটি জায়জ বলেছেন শুধু বিবাহের ক্ষেত্রে নয় যে কোনো ক্ষেত্রে উপদবন দেওয়া নেওয়া যায় বড় প্রশ্ন বুঝতে না চারটা কুড়ি কিন্তু আমি ঘুম থেকে উঠে দেখি পাঁচটা তিরিশ মিনিট তখন কি আমি নামাজ পড়া যাবে ফজরের নামাজ চারটে কুড়িতে কিন্তু আমি ঘুম থেকে উঠে দেখি পাঁচটা তিরিশ হয়ে গেছে ফজরের নামাজের যে নির্দিষ্ট সময় রয়েছে সেই নির্দিষ্ট সময় যখন আপনি অতিক্রম করে আপনি হয়তো বেলা এগারোটার সময় ঘুম থেকে উঠছেন এখানে আপনি পাঁচটা তিরিশ লিখেছেন আমি এগারোটা বলছি বা যে সময় নামাজ পড়া নিষিদ্ধ সেই সমাতে আপনি জাগ্রত হচ্ছেন তারপরেও আপনাকে সেই সমাতে উজো করে নামাজটা আদায় করতে হবে যে সময় আপনি চেতন পাবেন মনে পড়বে যে আমার নামাজ বাকি আছে সঙ্গে সঙ্গে উজু করে আপনাকে নামাজ পড়তে হবে এমনটি নয় যে ফজরের নামাজ আজকে আমার কাজা হয়ে গেল সময় অতিবাহিত হয়ে গেল তাহলে আগামী দিন ফজরে গিয়ে আমি নামাজটা পড়ব এমনটি নয় যখন আপনার স্মরণে আসবে যে আমার নামাজটা বাকি হয়ে গেছে সঙ্গে সঙ্গে উজু করে আপনার নামাজটা আদায় করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ফজরের নামাজ আজানের আগে পড়া যাবে না না যাবে না কারণ আল্লাহ তালা বলছেন ইন্না সাল ইন্না সালাদ কায়না তাহলে মিনের কিতাব আল্লাহ তাআলা মোমিনদের জন্য নির্দিষ্ট সময়ে নামাজকে ফরজ করেছেন নির্দিষ্ট সময় রয়েছে অতএব আপনি সফর যদি যান তাহলে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম জহুর আসর কসর করে মানে একসঙ্গে জামা করেছেন জহুর আসর আপনি জামা করতে পারেন আপনি মাগরিবেশা জমা করতে পারেন কিন্তু ফজরকে আপনি আগে পড়তে পারেন না যেমন আপনি জহুরের সময় কোথাও বের হবেন হয়তো আপনার আসরটা দেখছেন যে রাস্তায় কাজা হয়ে যাবে আমি যে জায়গায় যাব সেখানে মাগরীব হয়ে যাবে তাহলে আপনি আসরটাকে সময় নামাজ পড়ে নিতে পারেন আপনি ওই রকম ভাবে আপনি মাগরীবের পরে এশাটা আগেই পড়ে নিতে পারেন কিন্তু আপনি পড়তে পারেন না কারণ সাল্লাম সজরের পূর্বে নামাজ পড়েননি এবং এটা বৈধ আর আছে প্রশ্ন জি আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিক বোঝার এবং সঠিক কথাগুলো জেনে তার উপরে আমল করার তৌফিক দান করেন আমিন এখান থেকে আমার বক্তব্য শেষ করছি আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লিওয়ালিকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি